ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন চাঁদপুরের কচুয়ার বিপ্লব কুমার দেব। নিউ মেজিনোভা হসপিটাল স্বল্প খরচে সবার আগে উন্নত চিকিৎসা সেবা নিয়ে এক ধাপ এগিয়ে। চাঁদপুরের কচুয়া উপজেলার সন্তান বিপ্লব কুমার দেব ভারতের ত্রিপুরা রাজ্যের পরবর্তী সম্ভাব্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের মেঘদায়ের গ্রামের হিরুধন দেব ও মীনারানী দেবের একমাত্র ছেলে বিপ্লব কুমার দেব। মুক্তিযুদ্ধের সময় তাঁর মা বাবা দেশ ত্যাগ করে ত্রিপুরা গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বিপ্লব কুমার দেবের বেশিরভাগ আত্মীয় স্বজন এখনও কচুয়ায় বসবাস করছেন। তাঁর চাচা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা কমিউনিটি পলিসিং কমিটির সাধারণ সম্পাদক। 18 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার বনমালীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিপ্লব কুমার দেব। এ নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি 7টি আসনের মধ্যে 43টি আসনে জয়লাভ করে। বিপ্লব কুমার দেব নিজেও 1টি আসনে বিশাল ভোটে জয়লাভ করেন। শনিবার ত্রিপুরা সহ 3 রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। এরপরই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বিপ্লব কুমার দেবকে ত্রিপুরার সম্ভাব্য মুখ্যমন্ত্রী হওয়ার সংবাদটি আলোচনায় উঠে আসে। বিপ্লব কুমার দেবের অভাবনীয় জয়ের সংবাদে রবিবার কচুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তাঁর আত্মীয় স্বজন ও হিতাকাঙ্ক্ষীদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা দলটির সবচেয়ে কম বয়সী রাজ্য সভাপতি। এই যুবনেতা মাত্র 2 বছরের মাথায় 25 বছরের বাম শাসনের পতন ঘটিয়ে লাল থেকে গেরুয়া রঙে রাঙিয়ে দিলেন ত্রিপুরাকে। অন্য অনেকের নাম মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় থাকলেও সবচেয়ে বেশি এগিয়ে আছেন বিপ্লব কুমার দেব। জানা গেছে, বিপ্লব কুমার দেব গত বছর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে বিজেপির প্রতিনিধি দলের প্রধান হয়ে যোগদান করেন। সম্মেলন শেষে তিনি তখন তাঁর আদিনিবাস কচুয়ায় হেলিকপ্টার যোগে আসেন। এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিনিয়র অফিসার নীতি রানী দেব। চাঁদপুর থেকে আলমগীর তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা ডট টিভি। অযথা বাড়তি খরচ এড়াতে আজই আসুন কামাল মডার্ন হসপিটাল অ্যান্ড ডেন্টাল কেয়ার। এখানে ঢাকা ও কুমিল্লা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা নিয়মিত রোগী দেখেন। আপনারা দেখছেন কুমিল্লা ডট টিভি, কুমিল্লার প্রতিচ্ছবি।